নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলের আইপিএল 2021-এর প্লে অফসে পৌঁছানোর সম্ভাবনা কতটা আছে আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তাহলে বন্ধুরা, যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। বন্ধুরা, আইপিএলের ইতিহাস বলছে এখনও পর্যন্ত আইপিএলে যেই দলগুলো 16 পয়েন্ট পেয়েছে তারা অতি অবশ্যই প্লে অফসে কোয়ালিফাই করেছে, এবং বর্তমান পয়েন্টস টেবিলে সিএসকে 16 পয়েন্টে 1 নম্বরে আছে এবং দিল্লি ক্যাপিটালস 16 পয়েন্টে 2 নম্বরে আছে। অর্থাৎ আইপিএলের ইতিহাস বলছে 16 পয়েন্টে যেহেতু অবশ্যই টিম প্লে অফসের জন্য কোয়ালিফাই করে, তাই সেই অর্থে সিএসকে এবং দিল্লি কোয়ালিফাই করে গেছে। বাকি রয়েছে 2টো স্পট। 3 নম্বরে আছে আরসিবি 12 পয়েন্টে এবং 4 নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স। যেহেতু কলকাতা গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছে, তাই জন্য কলকাতা এখনও অবধি পয়েন্টস টেবিলে 4 নম্বরেই আছে 8 পয়েন্টের সঙ্গে, এবং 8 পয়েন্টেই আছে আরও 3টে টিম, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তো বন্ধুরা, কেকেআরকে আইপিএল 2021-এর প্লে অফ অর্থাৎ সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য লাস্ট 4টি ম্যাচের মধ্যে অতি অবশ্যই 3টিতে জিততে হবে। অন্য দল কি করলো না করলো কেকেআরের এই মুহূর্তে সেটা দেখে লাভ নেই। কেকেআর দলকে আগে 4টের মধ্যে অ্যাটলিস্ট 3টে ম্যাচ জিততে হবে, তারপরে দেখতে হবে অন্য দল কি করলো। এবং আইপিএলের ইতিহাস এটাও বলছে যে 14 পয়েন্ট নিয়ে আইপিএলের লাস্ট টিম অতি অবশ্যই কোয়ালিফাই করে, এবং বর্তমানে কেকেআরের রান রেটও ভালো আছে, তাই যদি কলকাতা লাস্ট 4টি ম্যাচের মধ্যে 3টিতে জিতে, অর্থাৎ কেকেআর যদি নিজের পয়েন্টস 14 করে নিতে পারে, তাহলে আমার মনে হয় কেকেআর অতি অবশ্যই আইপিএল 2021-এর প্লে অফসে পৌঁছে যাবে। এবং যেহেতু কেকেআরের নেট রান রেট পয়েন্ট ভালো আছে, তাই আমি এইটুকুনি কনফার্ম যে কেকেআর 14 পয়েন্ট পেলে অতি অবশ্যই আইপিএল 2021-এর প্লে অফসে কোয়ালিফাই করে যাবে। তো মেক শিওর কলকাতার যাতে 14 পয়েন্ট হয় সেটাই দেখতে হবে কলকাতার দলকে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। ধন্যবাদ।